সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সংগঠনের মাধ্যমে সকল ক্ষমতা আদায় করা সম্ভব, এটা আমরা দুটো পরীক্ষিত। আজকে যদি বঙ্গবন্ধুটাকে আমরা একত্রিত না হতাম, তাহলে সাত রাষ্ট্র পেতাম। আজকে আমরা চেয়ারম্যানরা আমার যে সিনিয়র বক্তব্য দিয়েছেন যে বিগত দিনে চেয়ারম্যানের যে সম্মান ছিল, আজকে এর 10% নেই। কারণটা কি? আমাদের ঐক্যতার কারণে। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে কিন্তু আমরা আমাদের সম্মান থেকে আবার ফিরিয়ে আনতে পারবো। আর এই লক্ষ্যে কিন্তু আজকে কিন্তু আমার এখানে আসার কথা, আমি আমার এলাকাতে আছি, আগামীকাল একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে, প্রোগ্রামের পর আমি এখানে আসছি শুধু আমার অধিকারটুকু আদায় করার জন্য। কারণ আজকে আমি যখন প্রথম চেয়ারম্যান, আমি কিন্তু চেয়ারম্যান হওয়ার আগে আমি একজন মূলত শিল্পীবেলা, এবং আমি সাংগঠনিক সংগঠনের জড়িত আছি। আমি চেয়ারম্যান হওয়ার পরে কিন্তু আমি প্রথম অর্থাৎ তৃণমূলকে আমি তৃণমূল থাকতাম, আমি চেয়ারম্যানের চা থাকি না। কিন্তু কিছুদিন পরে আমার মামা আছে, তুমি ছোটা, ওনার কাছে আমি অভিযোগ করি যে আপনার একটা তো সকলে চিন্তা চাটাই করলেন, চাটাই করেন। আমি কিন্তু চেয়ারম্যান হওয়ার আগে তো সময় আমি চাটাই করলাম, আমার কাইটাই করে নেই। যাই হোক, এখন কিন্তু আমি ভাবতো আপনাকে চাটাই করলাম, মানে যেহেতু অন্য চেয়ারম্যানটাকে আমাদের আমার সাথে না জনগণের সাথে আমার ওনাকে চা করতো। কারণ আজকে যদি উনি আমার প্রতি বিমুখ হয়, আমার আজকে যদি ইউনো পদে যদি আমার প্রতি বিমুখ হয়, আমার এলাকা জনগণ ক্ষতিগ্রস্ত হবে, আমার চেয়ে আমার এলাকা জনগণ ক্ষতিগ্রস্ত হবে। এই জনগণের স্বার্থে কিন্তু আজকে ওনাকে আমার সার রাখতে হচ্ছে। যা সার টাকার আসলে বিরাট কোনো ফ্যাক্টর না, আমার আমার দেশে চাটাকে ওখানে কেউ কোনো ভাবে নেয়, আর সার পাওয়ার কিন্তু আসলে বিরাট কিছু না, সে কিন্তু সকলকে সকলে চার টাকা সার আমার জনাব।